তীব্র দাবদাহে পুড়ছে দেশ। প্রচণ্ড গরম ও অব্যাহত লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজও রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এমন পরিস্থিতিতে দেশের তাপমাত্রা জরুরি অবস্থা জারি করতে পারে পরিবেশ মন্ত্রণালয়। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলেছে আগামী বুধবার দেশে বৃষ্টি হতে পারে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গায় 15 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রায় জনজীবন হাঁসফাঁস অবস্থা। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। এতে বিশেষ করে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 41.8°C। এই অঞ্চলের তাপমাত্রার পারদ গত 9 বছরের রেকর্ড ভেঙে আরো ঊর্ধ্বমুখী। অস্বস্তিকর গরমের মধ্যে দফায় দফায় লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে খুলনার জনজীবন। খুলনায় তাপমাত্রা ছিল 39.7°C। তীব্র তাপপ্রবাহে মেহেরপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোজা রেখে তীব্র গরম উপেক্ষা করে কাজ করছেন শ্রমজীবী মানুষেরা। ঈদকে সামনে রেখে বাড়তি ভাড়ার আশায় বাড়ি থেকে বের হচ্ছেন ভ্যান চালকরা। ঝিনাইদহে তীব্র রোদে সড়ক মহাসড়কে জাগো আগুন ঝরছে। সড়ক মহাসড়কে মানুষের উপস্থিতি অনেক কম। রোদ আর গরমে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে কাজে বের হলেও গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। টানা 12 দিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে রাজশাহী। তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে বলে আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। খুবই কষ্ট যাচ্ছে, খুব কষ্টজনক বাবা। মানুষের খুব চলাফেরা অসুবিধে, এত গরম। যে পরিমাণে গরম পড়ছে এতে তো ধরেন কি যে টিকা মুশকিল হয়ে যাচ্ছে। বৈশাখের শুরুতে মাঝারি ধরনের তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠাচ্ছে মানুষের জীবনযাপন। প্রয়োজন ছাড়া দিনের বেলায় ঘরের বাইরে যাচ্ছেন না কেউ। প্রচণ্ড গরমে বরিশাল সড়কের পিচ গলে যাচ্ছে, ফলে চলাচলে মানুষের ঝুঁকি বাড়ছে। 10 বছর পরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.6°C। তীব্র গরমে পড়ছে কুড়িগ্রাম জেলা। সূর্যের তাপে দুপুর থেকে বিকেল পর্যন্ত গরমে নাজেহাল হয়েছে জনজীবন। SATV নিউজ ডেস্ক।